রাজ্য তথা দেশ জুড়ে রামনাম প্রচার করতে পায়ে হেঁটে অযোধ্যার পথে পাড়ি দিয়েছিলেন বহরমপুরের বিশ্বম্ভর। তবে কেনই বা এই পথ বেছে নিলেন বহরমপুরের যুবক? সমাজে বর্তমানে যে অবক্ষয় দেখা যাচ্ছে তা শেষ হয়ে শান্তি ফিরে আসুক সমাজে, সেই বার্তা বিশ্বম্ভর কলিতার। এর পাশাপাশি তার বাড়ির প্রতিষ্ঠিত হনুমানজিকে রামের সাক্ষাৎ পাইয়ে দিতে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা বলেই জানান বিশ্বম্ভর কলিতা। এছাড়াও দিন দিন পরিবেশের দূষণ বাড়ছে, তার হাত থেকে পরিবেশকে রক্ষা করা, জল ও বৃক্ষ সংরক্ষণ করার বার্তা দিয়ে চলেছেন তার চলার পথে। গত সোমবার অর্থাৎ 4ঠা ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার বহরমপুরের চুনাখালী নিমতলা থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন তিনি। প্রতিদিন তিনি প্রায় 30 থেকে 40 কিলোমিটার পায়ে হেঁটে দীর্ঘ 1400 কিলোমিটার পথ অতিক্রম করে তার লক্ষ্যে রামরাজ্যে অযোধ্যায় পৌঁছানোর। অযোধ্যায় পৌঁছতে তার সময় লাগবে আনুমানিক 3 থেকে সাড়ে 3 মাস। গেরুয়া বস্ত্র ধারণ করে পিঠে তার দৈনন্দিন জিনিসসহ ভারতীয় পতাকা বজরাংবলীর পতাকা নিয়ে হেঁটে চলেছেন বহরমপুরের বিশ্বম্ভর। তার সঙ্গে রয়েছে নিজের বাড়ির প্রতিষ্ঠিত হনুমানজির মূর্তি। শুক্রবার তিনি বীরভূম জেলার সিউড়ি থানার অন্তর্গত এলাকায় পৌঁছন, তবে বৃষ্টিপাতের কারণে তার 2 দিন হাঁটার পথে বাধা হয়। আমি শুরু করেছি বহরমপুর মুর্শিদাবাদ চুনাখালি নিমতলা থেকে। এখন কোথায় কোথায় হোল্ড করেছেন? এখনো পর্যন্ত আমি হোল্ড করেছি, ফার্স্ট করেছি গোকর্ণ, তারপরে কাঁধি দোহালিয়া কালী মন্দির, তারপরে আমাদের কোটাসুর মহাদেব মদনমোহন মন্দির, এখন আমার নেক্সট ডে হবে সিউড়ি। এই যে পায়ে হেঁটে যাচ্ছেন, এই বার্তাটা কী থাকবে? বার্তাটা আমার একটাই থাকবে, শান্তির বার্তা, যাতে আমার পশ্চিমবঙ্গের লোক সুস্থ থাকে। যে কারণে আজকে আমি বাড়ির থেকে বেরিয়ে এসেছি একটাই বার্তা দিতে, যে আজকে যে পশ্চিমবঙ্গের বুকে যে অরাজকতা চলছে, যে সাধারণ মানুষের প্রতি অত্যাচার অন্যায়, এই অত্যাচার অন্যায় যদি তেতাযুগে রামে রাজত্ব থাকতো তাহলে কখনোই চলতো না। তাই জন্য আজকে আমরা চাইছি যে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে বা ভারতবর্ষের বুকে রাম রাজত্বটা ফিরে আসুক, যেন আমরা শান্তিভাবে বসবাস করতে পারি। বলছি, কত তারিখে বেরিয়েছেন? আমি 4 তারিখে সোমবার সকাল 8টায় বাড়ির থেকে রওনা দিয়েছি। কোথা থেকে? সেটা চুনাখালী নিমতলা, আমার নিজস্ব বাড়ি, হঠাৎ কলোনি হাতিনগর।